এটা একটা 100 হলিস্টার ফিজাম, এরপর বাংলাদেশে জাত নাই। দর্শক দেখাও, দর্শক দেখলেই বুঝবে। তাহলে অরিজিনাল যেটা 100% জাত সেটাই জাত। দর্শকের দেখাও, গরু আগে চিনতে হবে দর্শকের। কিভাবে চিনবো দর্শকরা? দর্শক চিনবে, দর্শক গরু আগে মাথাটা দেখাও, কটুক আর মুখটা দেখো কত সুন্দর গোলাপি, কান্না ছোট আর গলায় কোনো কম্বল নাই। দেখাও দর্শকের, দর্শকের দেখাও আগে যে কি জাতের, মানে জাত কি দেখলে এর মা দুধে তো দর্শকের মা দুধে 35 কেজির মার, 35 লিটার মার দুধে সেই দুধের। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি নারায়ণ আহমেদ। আজ 14 ফেব্রুয়ারি 2023, আজকে আমরা চলে এসেছি জাহিদ ডেয়ারি ফার্ম, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখলা গ্রামে। তো জাহিদ ডেয়ারি ফার্ম থেকে কিন্তু উন্নত জাতের বকনা বাছুর বিক্রি করা হয়। তো এবারে এসে দেখতে পাচ্ছি এখানে হলিস্টাইন ফ্রিজিয়ান এবং হলিস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি বকনা রয়েছে। তো আজকের পর্বে এই গরুগুলো দেখাবো, আর এগুলো কেমন দাম হলে এখান থেকে বিক্রি হবে বা কী ধরনের সুযোগ সুবিধা আপনারা এখান থেকে পাবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করবো। আশা করছি পুরো আয়োজনরা আমাদের সাথে থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা তো আপনার নিয়মিত প্রোগ্রাম করছি, দর্শকরা সকলেই চেনে, তারপরে নতুনদের উদ্দেশ্যে আপনার খামারের ঠিকানাটা একটু জানিয়ে দেন। নতুন উদ্দেশ্যে আমাদের খামারের ঠিকানা, আমাদের জেলা পাবনা, ঈশ্বরদী থানা, অরমখোলা গ্রাম। অরমখোলা যে পশুহাট আছে, পশুহাটের পাশে আমাদের খামার, আর বাসায় একসাথে আমরা খামার বিক্রি করি করি আমরা। এই অরণখোলা তো বকনার জন্য খুবই বিখ্যাত একটি জায়গা। জি, অরমখোলা বকনার জন্য অনেক বিখ্যাত, মানে আমাদের এখানে অনেক বকনা আছে আর অনেক ফার্ম আছে। তার মানে ফার্ম মানে মূলত আমাদের এটা ব্যবসা, বিভিন্ন জায়গায় আমরা কালেকশন সবাই হচ্ছে বিক্রি করি আমরা। এটা ব্যবসা বলে, খামার হলে ভুল হবে, যারা নিয়ে লালন পালন তাদের এটা খামার হবে, আমাদের এটা ব্যবসা। তো আমরা বিভিন্ন জায়গায় থেকেই আমরা গ্রামগঞ্জে ভালো ভালো বিভিন্ন জায়গায় থেকে হাট বাজারতে ভালো ভালো জাতের বাচ্চা এনে আমরা কালেকশনকে বিক্রি করি। সবার কিনা জিনিস আর সবাই হচ্ছে বিক্রি করে গরু, কারোর বাড়ি জিনিস না, সবাই বিভিন্ন জায়গায় থেকে কালেকশনকে বিক্রি করে। তো আমাদের এখানে প্রচুর বকনা, গাভী বকনা আমাদের এই অরমখোলা পাওয়া যায়। আচ্ছা, তো এবারের পর্বে তো মাশাআল্লাহ খুবই ভালো ভালো কিছু বকনা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কি কি জাতের বকনা আছে? এবারে পর্বে খুব হাই কোয়ালিটি একটা ইন্ডিয়ান মুন্ডি আছে আমি নিয়ে আসছি, আর চারটা হলিস্টার ফ্রিজিয়ান হাই পার্সেন্টের, যেটা ভালো পার্সেন্টের আমাদের বাংলাদেশে যে ভালো পার্সেন্টের বাচ্চা সেই জাতের বাচ্চা আমি কালেকশন করছি, খুব হাই কোয়ালিটি জাতের বাচ্চা। আচ্ছা, দর্শক দেখলেই বুঝবে যে কেমন পার্সেন্টের বাচ্চা। চলেন আমরা এক সাইড থেকে দেখাই, আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানাবো। হ্যাঁ দেখো, আমরা শুরুতেই এক নম্বরে মাশাআল্লাহ খুবই বিগ বডির একটা গরু দেখতে পাচ্ছি, খুবই ভালো গ্রোথের। খুব ভালো গ্রোথের এই বাচ্চাটা, হাই পার্সেন্টের একটা ইন্ডিয়ান মুন্ডি। মুন্ডি গরু সহজে পাওয়া যায় না, আর মুন্ডি গরু আমার কাছে হলিস্টার ফিজাম গরু থাকে, তো এই গরু আমি খুব কষ্টে কালেকশন করছি। এটা ইন্ডিয়ান গরু, এটা বর্ডার ক্রস করা গরু, হাই পার্সেন্টের মুন্ডি। দর্শকের দেখাও, বাচ্চাটা অনেক ভালো। মানে জি দেখাও, বয়সটা কেমন আছে? এটা বয়স চলছে 11 মাস প্লাস। 11 মাস প্লাস? হ্যাঁ, 11 মাস প্লাস বয়স চলছে। অরিজিনাল মুন্ডি ইন্ডিয়ান। দর্শকের দেখাও, নেশটা গিরির উপর আর মাজাটা চড়া কথা দেখাও, দর্শক দেখলে বুঝবে যে এটা কত ভালো পার্সেন্ট এটা মুন্ডি। দর্শক সুন্দর করে দর্শকের দেখাও। আচ্ছা আচ্ছা, হাই পার্সেন্টের মুন্ডি, খুব অরিজিনাল মুন্ডি। দেখাও ঝুঁটি আছে মুন্ডিটা, দেখাও দর্শকের, তাহলে দর্শক বুঝবে। এই মুন্ডিটা দেখো, এই দেখো, একবারে মুন্ডি কোনো শেং নাই কিছু না, একবারে মুন্ডি খোপা আছে, অরিজিনাল মুন্ডি একদম প্রাকৃতিক। হ্যাঁ, একবার প্রাকৃতিক, মানে অরিজিনাল মুন্ডির মাও অনেক বড় মুন্ডি জাতের, মাও সাহস একসাথে আইছিল, এটা আমরা একজনের মাধ্যম দিয়ে এটা কালেকশন করছি মুন্ডিটা। আচ্ছা আচ্ছা, দর্শকের দেখাও তলাটা, দেখাও অনেক সুন্দর, যা মানে খুব সুন্দর তলা, যা যা খুব সুন্দর তলা, চারটা পাও দর্শক দেখাও সুন্দর করে। অনেক বিগ সাইজের? হ্যাঁ, অনেক বিগ সাইজের, দেখছো না, এখনই 11 মাস বয়স, মনে হচ্ছে 14 মাস বয়সের বাচ্চা, যতক্ষণ লম্বা গ্রোথ ভালো, তার মানে এর মা অনেক বড়, এর মা মুন্ডি, মানে হাই পার্সেন্টের একটা গাভীর পেটের মুন্ডি বাড়ছে বাচ্চাটা হয়েছে। এই বকনাটার দাম কেমন চলছে? এই বকনার দাম, মানে এইসব বকনা গরু তো সহজে পাওয়া যায় না, সহজে পাওয়া যায় না, হঠাৎ পাওয়া যায়, তো আমরাও কালেকশন করছি। তো এই বকনাটা তো অনেক টাকা দাম গরু, তো অনেকজন আর ভাবতে পারে, তো এটা আমি হাই ট্যাক্সি, কারো যদি পছন্দ হয় তাহলে আমার সাথে ফোনে কথা বললে দরদামকে নেবে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে কাকে, এটা সরাই দেন, পরে গরুটা আমরা দেখি। দ্বিতীয় নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি, দ্বিতীয় নম্বর এটা হলিস্টার ফ্রিজিয়ান 100, দর্শকের দেখাও মুখটা গোলাপি, কত সুন্দর জাতমান, দর্শক দেখলে বুঝবে, মানে খুব ভালো গরুদের একটা বাচ্চা, হলিস্টার ফ্রিজিয়ান বাচ্চা। আচ্ছা আচ্ছা, এই বাছুরটার বয়স কেমন? এটার বয়স চলছে এটা 11 মাস।
11 মাস জি 11 মাস হাই পার্সেন্টের দর্শক দেখা দর্শক দেখলে বুঝছ একটা পাউ দেখো কত সুন্দর মোটা মাজাটা সরা ভারী নেশটা গিরি পড়ে মানে খুব ভালো কোয়ালিটির একটা বকনা গাভী বৈশিষ্ট্য হয় দর্শকদের দেখাও মাজাটা অনেক ভারী দর্শকদের দেখাও তলার জায়গাটা অনেক সুন্দর চারটা বার চার জায়গায় অনেক সুন্দর দেখাও দর্শকদের দেখাও বানগুণ অনেক বড় বড় মানে খুব ভালো জাতের একটা বাচ্চা এটা হাই পার্সেন্টের আর পাউ সাইডে দেখো স্টেজ একবারে দর্শক দেখলে বুঝবে খুব ভালো গরুতের মতো ঘোড়াদার এই সাইড থেকে একটু দেখো হ্যাঁ সুন্দরকে দেখাও দর্শকে দর্শক দেখলে কে গরুগুনে আইডিয়া হবে খুব ভালো গরুতের বাচ্চা এটা একটা আচ্ছা আচ্ছা এই বকনাটার কেমন দাম চাচ্ছে এই বকনাটার দাম চাচ্ছে আমি 87000 টাকা 87000 টাকা হ্যাঁ 87000 টাকা খুব ভালো গরুতের বাচ্চা দর্শকে দেখাও এই বাচ্চা অনেক চামড়া পাতলা এই ধরনের বাচ্চা কোনো হাট বাজারে তোমার 80 90 নিচে কোনো জায়গায় কিনতে পাওয়া যাবে না মানে খুব ভালো গরুতের এইগুলো বাচ্চা এটা কিছুটা অনার করে এটা অল্প কিছু সামান্য দরদাম করা যাবে কোন দর্শক নিলে অল্প কিছু বাচ্চাটা দেখো তুমি দেখো পার্সেন্টে কত বাচ্চাটা গাড়া দর্শকে দেখো দর্শক দেখলে বুঝবে এই গাল সহ একবার গোলাপি এটা সুন্দর করে দর্শক দেখাও আর এই গিরি দুটো দেখাও যে ভালো বৈশিষ্ট্য বকনা বাচ্চার দর্শক অনেক কিছু বিষয় আছে খালি বকনা হলে বকনা হয় না কোন অনেক কিছু হয়ে আছে ভালো জাত না কিনলে গেলে খাওয়ালে কোনো দিনও লাভবান হবে না বাচ্চাটা দেখো গলায় কোনো কুম্বল নাই আর কানটা ছোটো মাথাটা কটুক দেখাও আর চামড়াটা অনেক সব আচ্ছা ঠিক আছে কাকা এটাও সরিয়ে দেন সেল তিন নাম্বার যে গরুটা দেখতে পাচ্ছি এটা একটা হলিস্টে খুব ভালো গরুতের বাচ্চা দর্শকের দেখো আগে মাথাটা দেখাও দর্শকের কটুক চোখটা গোলাপি মানে এটা খুব হাই কোয়ালিটির বাচ্চা মুখটা দেখাও কত সুন্দর গোলাপি চামড়াটা অনেক পাতলা গলায় কোনো লাভি কুম্বল নাই মানে অনেক এটা ভালো মাপের একটা গাভীর পাটের বাচ্চা এটা বকনা গাভী হবে এটা একটা আচ্ছা আচ্ছা দর্শক দেখো একটা পায়ের খুঁড়ি দেখো কত সুন্দর গোল মোটা তাই দেখাও এই গরুটার বয়স কত এটার বয়স চলছে 11 মাস 11 মাস জি জি 11 মাস দুইটা বাচ্চার বয়স একই বয়সী সেম বয়সের বাচ্চা সেম বয়সী বাচ্চা দুইটা জি আচ্ছা আচ্ছা এটার ওলান পালান হ্যাঁ ওলান পালানের নেশটাকে দেখাও দর্শক মানে চারটা মান চার যা প্রতিটা গরু আমার ভালো দর্শকে দেখাও যা খুব চামড়া অনেক পাতলা মানে খুব ভালো গরু তোর বাচ্চা আচ্ছা আচ্ছা এই বকনাটার কেমন দাম রাখছেন এই বকনাটার দাম চাচ্ছি এটার 87000 টাকা এটাও দাম 87000 টাকা জি 87000 টাকা হ্যাঁ জি খুব ভালো গরুতের বাচ্চা দর্শকদের দেখাও দুইটা বাচ্চা একই বয়সের এই গাভীগুনে আল্লাহর রহমতে কোন দর্শক লালন পালন করলে গাভীন হলে এই গাভীগুনে 3.5 লাখ 3 লাখের কোনো লোকই দিবে না তাহলে ভালো জাতের গরু সব সময় দাম আছে যখন বিক্রি করবে তখন দাম আছে সব জাতের বাচ্চাগুনে আচ্ছা ঠিক আছে কাকা এটাও সরিয়ে দেন পরের গরুটা আমরা সিলেট 4 নাম্বার যে গরুটা দেখতে পাচ্ছি 4 নাম্বার এটা একটা হলিস্টে ফিজাম রানী সঙ্গ জাত বলে মানে প্রতিটা আমার চারটা গরু তার কারো শিকার পার্সেন্টে কম না দর্শকে দেখাও মুখটা কি সুন্দর গোলাপি চোখটা তোমার খয়া সব দিক জাত মানে ভালো বাচ্চা আচ্ছা 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 এই বাছুরটার বয়স কেমন চলছে এই বাছুরটার বয়স চলছে 8.5 মাস 8.5 মাস জি 8.5 মাস আচ্ছা প্রত্যেকটা গরুই তো সুস্থ সব হ্যাঁ প্রত্যেকটা গরু সুস্থ দেখছেন আমার খাওয়ানোর উদ্দেশ্য কি আমার ফাঁকা জায়গায় বাঁধার উদ্দেশ্য কি ফাঁকা সুন্দর জায়গা বাগান জায়গার বাঁধার উদ্দেশ্য মানে গরুগুনি দর্শকদের সুন্দরকে দেখতে পারে সুন্দরকে দেখতে পারে একবারে তো চারটা বাঁধ দেখাও মানে সুন্দর দেখতে পারে দেখাও চারটা এই দেখাও গরু নিষ্ঠ দেখতে পারে একবারে কোনো যা কোনো সমস্যা নাই এই বকনার কেমন দাম রাখছে এই বকনার দাম চাচ্ছে আমি 78000 টাকা 78000 হ্যাঁ 78000 টাকা দাম মানে খুব ভালো গরুতের বাচ্চা এটা দর্শক দেখলেই বুঝবে যে কোনটা কেমন জাতমান দর্শক দেখলে বুঝবে খুব ভালো গ্রোথের বাচ্চা চামড়া অনেক পাতলা খুব ভালো গ্রোথের বাচ্চা আমরা এই পাশে সেলের 5 নাম্বার যে গরুটা দেখতে পাচ্ছি কাকা এটা কোন জাতের গরু এটা একটা 100 হলিস্টার ফিজাম এরপর বাংলাদেশে জাত নাই দর্শক দেখাও দর্শক দেখলেই বুঝবে তাহলে অরিজিনাল যেটা 100% জাত সেটাই জাত দর্শকের দেখাও গরু আগে চিনতে হবে দর্শকের কিভাবে চিনবো দর্শকরা দর্শক চিনবে দর্শক গোড়াকে মাথাটা দেখা কটুক আর মুখটা দেখো কত সুন্দর গোলাপি কান্না ছোট আর গলায় কোনো কম্বল নাই দেখাও দর্শকের দর্শকের দেখাও আগে যে কি জাতে মানে জাত কি দেখলে এর মা দুধে তো দর্শকের মা দুধে 35 কেজির মার 35 লিটার মার 35 লিটার মার দুধে সেই দুধের জাতের বাচ্চা এটি দর্শক দেখা তো গলায় কোনো কম্বল নাই দেখাও আর চামড়া এত পাতলা মানে খুব ভালো জাতের গরু আচ্ছা আচ্ছা এই গরুটার বয়স কেমন চলছে এটার বয়স চলছে 11 মাস 11 মাস বয়স চলছে 11 মাস চলছে বাচ্চাটার বয়স 11 মাস হিসেবে তো মাশাআল্লাহ খুব ভালো গরু দেশে বাচ্চা গুণ তার মাস দেখ তিনে খালি হিটে আসে যখন গরুগুনি 13 14 মাসে সব গরু হিটে আসে ভালো পার্সেন্টে জাতের বাচ্চা 13 14 মাসে হিটে আসে হ্যাঁ তাহলে যেটা ভালো পার্সেন্ট বেশি তো ওই গরুগুনি গ্রোথ হয় খুব ভালো আচ্ছা আচ্ছা ধারণ ক্ষমতা অনেক বেশি সব গরুগুনি তো সব দেখাও কি মাথাটা কত সুন্দর আর তলাটা দেখাও দর্শকের অনেক সুন্দর তাহলে হচ্ছে এখন দেখো পলানটা এমনি আছে আচ্ছা 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 আর অনেক সুন্দর জাতের বাচ্চা একটা এই বকনটার দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি 1,15,000 টাকা দাম 1,15,000 টাকা দাম রাখছেন 1,15,000 টাকা দাম
কোন দর্শক ভাই চাইলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে। এটা বেশি অল্প কিছু কম বেশি কম বেশি করা যাবে। কি জন্য ভালো জিনিস আমাদেরও কালেকশন কিনা লাগে, ভালো জিনিস সহজে মানুষ বিক্রি করতে চায় না, আর বিক্রি করলে অনেক যেটা ভালো জাত সেটা এটা গাভী সহ বাচ্চা কিনতে গেলে লাগে 4.5 লাখ 5 লাখ টাকা লাগে। তাহলে এটা জাতের বাচ্চা যারা পালে তাদের খাওয়ার দাম বেশি, তারা হচ্ছে বেশি দাম ছাড়া বিক্রি করে না। আচ্ছা আচ্ছা। আর এসব বাচ্চা সরকার যে একটা পাওয়া যায় নাকি, দর্শক দেখলে বুঝবে, মানে হাজারে একটা বাচ্চা এটা। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে কাকা, এটা সরাই দেন। পরে গরু সেলে 6 নম্বর যে গরুটা আমরা দেখতে পাচ্ছি, এটা কোন জাতের গরু? 6 নম্বর এটা হলিস, এটা হলিস্টার ফিজাম আর কোরিয়ান মিশে গরুটা, খুব ভালো হলিস্টার ফিজাম গরু অ্যাভেলেবল পাওয়া যায়। এই জাতের গরু সহজে মিলে না, হাজার একটা মিলে। তো এই গরুটা কালেকশন করছে আমি খুব হচ্ছে ইয়া করি, মানে খুব ভালো জাতের গরু, তো এসব সহজে পাওয়া যায় না। আচ্ছা, একটা গরু নিয়ে আসছি, পাইছি, পছন্দ হয়েছে, এটা খুব ভালো গ্রোথের বাচ্চা। এটা বয়সটা কেমন চলছে? এটা বয়স চলছে 12 মাস। 12 মাস বয়স? হ্যাঁ, এটা 12 মাস আর মাসখানিক দুই ভিতরে এটা হিটে আসবে। কিন্তু এগুলো খুব ভালো রেডি টাইপের। হ্যাঁ, রেডি টাইপের মানে 12 মাস সেফ জানের বাচ্চা। এগুলো আর 2 মাস 1 মাস 1.5 মাস খাওয়ালে হিটে আসবে। কি জন্য এই জাতের গরু তো সহজে মিলে না, হাজার একটা। দর্শক দেখাও, দর্শক দেখলে বুঝবে চামড়াটা কত পাতলা আর কত জাত, মানে গরুত ভালো। তো মানে এইগুলো কোনো সরজমিন আসি দেখলে বুঝবে দর্শক, যে আইডিয়া আরো বেশি হবে ওনাদের। আচ্ছা, সরজমিনে দেখলে আরো ভালো। হ্যাঁ, আর ওদের অনেক লম্বা, অনেক লম্বা জাত, মানে অনেক ভালো। একটা গাওটা দেখা যায় কতটা গোলাপি, গরু দেখলে দর্শক বুঝতে পারবে, মানে না দেখলে তো বুঝবে না। আর অনেক চামড়া তলাটা এখন কি গ্রাফ তাই দেখো। এসব গরুগুলি প্রথমে দুধ হয় 25-26 কেজি এসব গরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওলান পালান। হ্যাঁ, ওলান পালান অনেক ভালো, দর্শক দেখাও, অনেক চামড়া পাতলা। মানে গরু হলে গরু না, জাত গরু যেটা সেটা যখন বেচবে তখনই দাম হবে। আচ্ছা, জাত গরু গুলো সমস্যা নাই। এই গরুগুলো খামার করলে কোন লোকই ক্ষতিগ্রস্ত হবে না। এই ধরনের বাচ্চাগুলি গেলে অল্প দিনে সব বাচ্চা জাত মান ভালো, এইগুলো গাভিন করলে এসব গরুগুলি 3 লাখ 3.5 লাখ টাকার দাম। আর সব বিষের পারে, প্রথমে বিষের পারে দুধ হবে, প্রথমে 20 লিটার। প্রথম বিষের তার গরু দেখা, দর্শক দর্শক দেখলে এটা বুঝবে, যাদের আইডিয়া নাই তারা বুঝবে না এসব গরুর সম্বন্ধে, যারা পালে তারা দেয় একটা আইডিয়া হবে, বুঝছো? খুব ভালো জাতের বাচ্চা। আর এসব গরু সহজে মিলে না, গরু মিলে অ্যাভেলেবল সবসময়, তো এর সুন্দর জাত মানে গরু সহজে পাওয়া যায় না। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শক যে বলছে, দর্শক যে বললে অনেক কিছু আছে, না বললে কিছু নাই। দর্শকে বলতে চাই যে ভাই, আপনারা যেখান থেকে কিনেন, আপনারা সরজমিনে আসেন, আসি দেখেন। খালি বড় বড় বলচাল মোবাইলে অনলাইনে বললে হবে না, সরজমিনে দেখতে হবে যে গোটা কার আছে না কি আছে। সরজমিনে আসেন, আসি গরু টুরু আপনি সুন্দর দেখেন, দেখি যাচাই করে আপনারা কিনবেন, তাহলে আপনারা কোন দিনই ক্ষতিগ্রস্ত হবে না। সরজমিনে আসি, ভালো জাতমান গরু দিয়ে কিনতে হবে দর্শক, এটা এটা বলতে চাই। তো ঠিক আছে কাকা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।